शूली, अगर मैं मर जाऊंगा तो मेरा कोई हकदार नहीं रहेगा। जो मैं मरूंगा मैं खुद कर से मरूंगा, ठीक है ना? तो मेरे एक बात समझिए त्रिशूली, आपको मैं बात कर रही हूँ ना त्रिशूली, शूली त्रिशूली। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। গতকাল গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জখমকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে তাণ্ডব শুরু করে জখম যুবক। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে জখম যুবকের নাম পঙ্কজ সরকার, বয়স ২৪, বাড়ি রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের নানাহার গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে রায়গঞ্জ থানার মারাইকোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামীণ সড়কের ওপর একটি গাছকে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে নিয়ে এসেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ। শুনলি, अगर मैं मर जाऊंगा तो मेरा कोई हकदार नहीं रहेगा। जो मैं मरूंगा मैं खुद कर से मरूंगा, ठीक है ना? तो मेरे एक बात समझिए त्रिशूली, आपको मैं बात कर रही हूँ ना त्रिशूली, शूली त्रिशूली, मैं एक बात कर रही हूँ ना।